জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে জলপেশ তীর্থধাম শ্রাবণ মাসের মেলা শেষ হয়ে যাওয়ার 10 থেকে 11 দিন হয়ে গেলেও পেরিয়েছে, কিন্তু এখনো পড়ে রয়েছে এই নোংরা আবর্জনা, ফলে সমস্যায় পড়তে হচ্ছে দোকানদার থেকে শুরু করে স্থানীয় মানুষ এবং পথ চলতি মানুষের। বারংবার হাট কমিটিকে বলা সত্ত্বেও কোনো পদক্ষেপ নিচ্ছে না। তবে প্রশ্ন উঠছে মন্দির কমিটিকে নিয়ে, যেখানে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশ মন্দির মন্দিরের পাশে পড়ে রয়েছে নোংরা আবর্জনা। কেন শ্রাবণ মাসের মেলা উপলক্ষে বাবা শিবের মাথায় জল ঢালতে অনেক দূর দূরান্ত থেকে আসেন জলপেশ মন্দিরে, তবে মেলা শেষে পড়ে রয়েছে নোংরা আবর্জনা মন্দির চত্বরে। মন্দির কমিটির তরফেও এখনো অবধি নোংরা আবর্জনা পরিষ্কার করা হয়নি। পাশে রয়েছে ছোট বাচ্চাদের স্কুল এবং জলপেশ স্কুল, এর ফলে ছোট ছোট বাচ্চাদের সমস্যায় পড়তে হচ্ছে। দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়, যেখানে পশ্চিমবঙ্গ সরকার নির্দেশে গোটা রাজ্যব্যাপী প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে পুলিশও অভিযান শুরু হয়েছে। তবে মন্দিরে পড়ে রয়েছে প্লাস্টিক আবর্জনা, আর এই বিষয়ে মন্দির কমিটির সম্পাদককে জানালে মন্দির কমিটির সম্পাদক কোনো মন্তব্য করবে না বলে জানিয়ে দিয়েছেন আমাদের প্রতিনিধিকে। একটা গোল করতে পারে না, দম নেই, বয়স যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। দূষিত হচ্ছে কি জায়গাটা? দূষিত মানে এইদিকে তো লোকজন যাওয়া আসাই করতে পারে না। এই যে একটা ঐতিহ্যবাহী জলপেশ মন্দির, তার উপরে এরকম নোংরা আবর্জনা, কি বলবেন এই বিষয়ে? কাকে কি বলবো, কাউকে বললে তো কিছু কোথায় শুনে না কেউ। মন্দির কমিটি বা বাজার কমিটির তরফ থেকে নোংরা আবর্জনা সাফ করে দেওয়া হচ্ছে কি? বাজার কমিটিকে বহুতবার বলা হয়, বাজার কমিটি তো কিছু করে না, উল্টা আমাদের পয়সা দিয়ে করতে হয়।